জি আকাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সঠিকই বলেছেন যে মায়ানমার সীমান্তে নাক্ষনছড়িতে গতকাল গভীর রাত পর্যন্ত গুলিবর্ষণ, মোটরসাইকেলের শব্দ শুনেছেন এলাকাবাসীরা আমাদেরকে জানিয়েছেন। তা আজ সকাল থেকে তেমন গুলিবর্ষণ হচ্ছে না, তেমন কোনো মোটরসাইকেলের আওয়াজও পাওয়া যাচ্ছে না। তো আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের এভাবে যদি গুলিবর্ষণ যদি প্রতি রাতে গভীর রাতে হয়ে থাকে, তো তাদের বাচ্চা কাচ্চারা খুব অসুস্থ হয়ে যাচ্ছে, পাশাপাশি তাদের যে চাষাবাদের কাজকর্ম সেটা সংগ্রহ, তারা চাষাবাদ করতে পারছে না, যেগুলো চাষাবাদ করেছে সেগুলো যেতে পারছে না তারা। তো এ ব্যাপারে আমরা নাক্ষনছড়ির গুন্দুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন যে আজ সকাল থেকে গুলি বর্ষণ কিছুটা অব্যাহত রয়েছে, তবে এ ব্যাপারে উনি ওনার উদ্যন্ত কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি আমি বান্দরবানের জেলা পুলিশ সুপারের সাথেও কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যেন কোনো রোহিঙ্গা বা কোনো কিছু যে প্রবেশ করতে না পারে, সে যেন তার নিরাপত্তা বাহিনীর যোদ্ধা রয়েছে। তো আকাশ, আমার কাছে ছিল বান্দরবান নাক্ষনছড়ির সর্বশেষ আকাশ।